আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক সময় রেকর্ডিং করার প্রয়োজন হয় অনেক প্রা প্রমাণাদি পেশ করার ক্ষেত্রে হতে পারে অথবা যে কোনো কারণে এটা জরুরাত হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফোন কলকে রেকর্ডিং করবেন সেই জন্য অনেক সফটওয়্যার রয়েছে আপনি যদি গুগল প্লে স্টোরে সার্চ করেন তাহলে অনেক সফটওয়্যার পাবেন এখানে প্রথম সফটওয়্যারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে প্রথম যে সফটওয়্যারটি সেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সহজ একদম তো এইটা আপনি প্রথমে ইনস্টল করবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি পেজ আসবে এটাকে এগ্রি করে দেবেন আচ্ছা গিভ পারমিশন এটাকে অ্যালাউ করে দেবেন ফোন কলটাকে অ্যালাউ করে দেবেন মানে আপনার যে ফোন কল আসবে তারপরে আপনার ডিভাইসের যে মেমোরি কার্ডের অ্যাক্সেস চাচ্ছে সেটাকে অ্যালাউ করে দেবেন তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার সেগুলোকে অ্যালাউ চাচ্ছে এগুলো মোটামুটি অ্যালাউ করে দেওয়ার পরে তারপরে এটাই ডান করে দেবেন এখন এটাকে আপনি কোন মোডে ব্যবহার করতে যাচ্ছেন। থিমটা কোনটা থাকবে হোয়াইট না ডার্ক এখন আমি ডার্কটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপর ডান করে দিলাম তো এই হচ্ছে মূলত সফটওয়্যারটি তো এইটার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না এটা অটোমেটিক আপনার যেহেতু সফটওয়্যারটার নামই অটোমেটিক কল রেকর্ডার সুতরাং অটোমেটিকই হবে এটা এনেবল অথবা এরকম কোনো কিছু করার প্রয়োজন নাই আপনি যখনই কথা বলবেন এখন তখনই এখন থেকে যখনই কথা বলবেন এখানে আপনার অডিওগুলো এখানে শো করবে ইভেন আপনার মেমোরি কার্ডেও একটা ফাইল একটা ফোল্ডার হয়ে সেখানেও এইটি নির্দিষ্ট ফর্মেট অনুযায়ী সেখানে সেফ থাকবে আপনি যদি আপনার কোনো কোনো সময় প্রয়োজন হয় সেটা আপনি আপনার নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাল যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন নতুন ভিডিওর জন্য Asalamu alaykum wa rahmatullahi wa barakatuh